এসব সচন্দনম পুষ্পপত্রাঞ্জলি। হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভীষণ ভালো আছো। আজ হচ্ছে মহানবমী, আর মহানবমীর দিন সকাল সকাল আমরা স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তো এর আগে আমি সপ্তমী অষ্টমীর ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করেছি, তো তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। তো মহানবমীর দিন আজকে আমরা যাচ্ছি কিন্তু স্কারবোরোতে। স্কারবোরোতে কিন্তু প্রচুর বাঙালি রয়েছে, আর এদের মধ্যে কিন্তু বাংলাদেশি বাঙালির সংখ্যাটাই বেশি। তো এই স্কারবোরোতে কিন্তু বাংলাদেশি হিন্দু মন্দিরও রয়েছে। তো এখন আমরা সবার প্রথমে ওই বাংলাদেশি হিন্দু মন্দিরটাতে যাব, তো তারপর ওখান থেকে যাব টরন্টো দুর্গা বাড়িতে। তো রাস্তায় যেতে যেতে কিন্তু বেশ সুন্দর ফল কালারও দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছুদিন পরে গাছের সব পাতাগুলো ঝরে যাবে আর গাছগুলো একদম ন্যাড়া হয়ে যাবে। তখন চারিদিকটা খা খা করে, চারিদিকে শুধু বরফ থাকে, তো ওই টাইমটা বড্ড বাজে লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা বাংলাদেশি হিন্দু মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরের বাইরে কিন্তু এরকম টেন্টের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে তো খুবই ঠান্ডা, তো টেন্টগুলো না থাকলে কিন্তু বাইরে দাঁড়ানো খুবই মুশকিল। তো যতই ঠান্ডা হোক সকলে কিন্তু শাড়ি টাড়ি পরে সোয়েটার না পরেই ঘুরছে, আমরাও তাই ঘুরছি যদিও। তো ভেতরে ঢুকে কিন্তু সবার প্রথমে এরকম জুতো রাখার ব্যবস্থা রয়েছে, যদিও অনেককে দেখলাম যে ওই পাশের গেটের বাইরে জুতো খুলে রেখে দিয়েছে, আর জুতোর সাথে সাথে কিন্তু এরকম জ্যাকেট খুলে রাখারও ব্যবস্থা রয়েছে। যেহেতু এটা শীত প্রধান দেশ, তো সব জায়গাতেই কিন্তু এরকম জ্যাকেট খুলে রাখার ব্যবস্থা থাকে, কারণ বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণই ঠান্ডা, কিন্তু কোনো জায়গার ভেতরে ঢুকলে কিন্তু সব জায়গাতে এখানে হিটারের ব্যবস্থা থাকে, ইভেন বাসের মধ্যেও কিন্তু হিটারের ব্যবস্থা থাকে। তো ভেতরে ঢুকে আমরা দেখতে পেলাম এখানে কিন্তু প্রচুর ভিড়, আর লোকে কিন্তু পুরো গিজগিজ করছে। তো এখানে এসে কিন্তু সত্যিই বেশ ভালো লাগছে, সেই কলকাতার পুজোর ফিলিংসটা কিন্তু অনেকটাই পাওয়া যাচ্ছে, আর একসাথে এত বাঙালি দেখে তো আরও বেশি ভালো লাগছে। তো ভেতরে ঢুকে চলো একটু ভিড় ঠেলে মায়ের দর্শনটা করে আসি। নমস্তে, গুণময় নারায়ণ নমস্তে, এসব সচন্দনম পুষ্পপত্রাঞ্জলি, ওম বক্ষযজ্ঞ বিনাশিন্মে মহাধরায় যোগিনী। মায়ের দর্শন করে আসার পর তারপরে আমরা ভোগের লাইনে দাঁড়ালাম, আর ভোগের জন্য কিন্তু প্রচুর লম্বা লাইন ছিল, আর হওয়াটাই স্বাভাবিক কারণ যেহেতু এখানে এত লোক। তো এখানে ভোগে কিন্তু খিচুড়ি দিচ্ছে, আর অনেকটা পরিমাণে দিচ্ছে। তো আমি আগে ভোগটা নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী দিল। তো এখানে ভোগে দেখো খিচুড়ি দিয়েছে, সাথে একটা তরকারি, চাটনি আর ফল প্রসাদ। আর এই খিচুড়ির টেস্টটা কিন্তু অন্য জায়গার তুলনায় অনেকটাই আলাদা ছিল, তার কারণ এখানে খিচুড়ির মধ্যে কিন্তু লেবু পাতা দেওয়া ছিল, আর যেটা কিন্তু আমার খেতে বেশ ভালোই লেগেছে। এই পাশেও কিন্তু আরেকটা টেন্ট ছিল, সেখানেও বেশ অনেকগুলোই বসার জায়গা রয়েছে, আর এখানেও কিন্তু প্রচুর মানুষ বসে ভোগ খাচ্ছেন। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার মন্দিরের ভেতরে যাব। তো ভেতরে ঢুকে আমরা একটু বসবো, তো তার জন্য সবার প্রথম আমাদেরকে একটা বসার জায়গা খুঁজতে হবে। এখন মায়ের সামনে কিন্তু প্রচুর ভিড় ছিল, তো ঠিকঠাক দর্শন করতে পারিনি, তো এখন দেখলাম একটু জায়গা পেয়েছি, তো বসার আগে ভাবলো আরেকবার মায়ের দর্শন করে নিই ভালো করে। তো এখানে তোমাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এখানে যে ভোগের থালাগুলো কিন্তু পাওয়া যায়, তবে এগুলো চার দিন আগে থেকে কিন্তু বুক করতে হয়, আর এই এক একটা ভোগের থালা কিন্তু $35 করে দাম। তো আমরা ভেবেছিলাম যে এই বছর একটাই ভোগের থালা নেব, কিন্তু চার দিন আগে থেকে বুক করতে হয় সেটা আমাদের জানা ছিল না, তো যার জন্য এবছরও আমাদের আর নেওয়া হয়নি। তো নেক্সট ইয়ার দুর্গা পুজোয় যদি কানাডাতে থাকি, তো অবশ্যই এই একটা ভোগের থালা কিন্তু নেওয়ার চেষ্টা করব। তো আমাদের গ্রুপে প্রায় 20-25 জন লোক ছিল, তো এসে দেখলাম সবাই মিলে নিচেতে বসে একসাথে আড্ডা দিচ্ছে, তো আমিও এসে ওদের সাথে যোগ দিলাম, আর বসে গল্প আড্ডার সাথে সাথে কিন্তু প্রচুর ফটোও তোলা হলো। আরে
বাংলাদেশি হিন্দু মন্দিরটাতে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে এখন যাব টরন্টো দুর্গা বাড়িতে। রাস্তায় যেতে যেতে আমার মেয়ে বলছিল যে ওর ভীষণ খিদে পেয়ে গেছে, তো একটা ম্যাকডি দেখে একটু দাঁড়ানো হলো, আর ওর জন্য এই হ্যাপি মিলটা নিলাম, কারণ ওর খিদে পাওয়ারই কথা। এসে পর্যন্ত কিচ্ছু খাইনি, খিচুড়ি টিচুড়ি কিছুই খায় না, তো এটা একটা খুব সমস্যা। তো এটা নেওয়ার পরে এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন নাগেটস এগুলো ছিল, আর একটা জুসও দিয়েছিলো, তো সেগুলো খেলো শেষমেশ। তো তারপর আমরা একটা টিম হর্টেন্সে এসে দাঁড়ালাম, আর এখানে আমাদের বাকি বন্ধুদেরও আসার কথা আছে, কারণ এখানে এসে জানতে পারলাম আমাদের বন্ধু শতরূপার বার্থডে, আর ওকে সারপ্রাইজ দেওয়া হবে। আমি গাড়ির মধ্যে এসে মানে শুনলাম তোমার বার্থডে, আমি আগে করো, আমার গানের গলা খুবই বাজে, আমি করতে পারবো না, কার ভালো সে করো। আমার বয়স হয়ে গেল, মাইনাস এক দুই হবে যা ঠান্ডা, আমাদের কাছে লাগছে না জ্যাকেট পরে শাড়ি পরে। তখন আমরা জ্যাকেট না পরলেও শেষমেশ কিন্তু আর জ্যাকেট ছাড়া থাকা গেল না, কারণ এতই ঠান্ডা, আর সাথে ভীষণ হাওয়াও দিচ্ছে, টেম্পারেচার তো প্রায় 1-2 ডিগ্রি হবেই। আর আমাদের গাড়িটা যেখানে রাখা হয়েছে সেখান থেকে মন্দির পর্যন্ত যেতে প্রায় 5 মিনিট মতো হাঁটতে হবে, কারণ মন্দিরের সামনে কোনো গাড়ি রাখার জায়গা ছিল না। তো এটা হচ্ছে টরন্টো দুর্গা বাড়ি, আর বাইরে থেকে দেখেই মনে হচ্ছে ভেতরে হয়তো বেশ ভিড় হবে, কারণ বাইরেও প্রচুর লোকজন দেখছি, আর প্রত্যেকের গায়ে কিন্তু জ্যাকেট, কারণ আজকে বড্ড বেশি ঠান্ডা। কালকে কিন্তু এতটাও ঠান্ডা ছিল না, কালকে তাও জ্যাকেট ছাড়া ঘোরা যাচ্ছিল। তো ভেতরে ঢুকে আগে আমরা জুতোটা এখানে খুলে রাখি, তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। তো মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম এখানেও কিন্তু প্রচুর ভিড়, আর এর মধ্যে কিন্তু অনেক চেনা লোকের সাথেও দেখা হয়ে যায়, কারণ হাতে গোনা কয়েকটা জায়গাতেই তো পুজো হয়, আর সব বাঙালিরাই আসে, তো সেই জন্য সবার সাথে প্রায় দেখা হয়ে যায়। মন্দিরের ভেতরে এরকম স্টেজ করা রয়েছে, এখানে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, আর তার সাথে সাথে বসার জন্য কিন্তু প্রচুর চেয়ারও রয়েছে, আর নিচে কার্পেটও পাতা রয়েছে, তো বেশিরভাগ মানুষ সবাই নিচে কার্পেটেই বসেছে। তো এই যে আমাদের গ্রুপের লোকজন, দেখো কত লোক, তা আমরাই প্রায় সব জায়গাটা দখল করে নিয়েছি আর কি। তো এই যে এখানে এসে একজন চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল, অভ্রদা, উনি আমাদের বিল্ডিংয়েই থাকেন। তো আগে আমি সেটাই বলছিলাম যে পুজোর এই জায়গাগুলোতে কিন্তু এলে মোটামুটি সব চেনা মানুষের সাথেই দেখা হয়ে যায়। তো এখানে আমার মেয়ে যথারীতি দুষ্টুমি করে বেড়াচ্ছে, আর ও একজন চেনা মানুষকে পেয়ে খুব খুশি হয়ে গেছে, কারণ ওরা একসাথে স্কুলে যায় একই বাসে করে। তো টরন্টো দুর্গা বাড়ি থেকে বেরিয়ে তারপরে আমরা এলাম টরন্টো হিন্দু ধর্মাশ্রমে। এটা কিন্তু টরন্টো দুর্গা বাড়ির কাছাকাছি, খুব একটা বেশি দূর নয়, কিন্তু আগের বছর আমার এখানে আসা হয়নি। তো ভেতরে ঢোকার মুখে এখানে দেখছি লেখা আছে যে ভোগের ডালা কিন্তু এখানে $10 করে। তো এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা বেশি লোকজন এখানে ছিল না।
তো এই জায়গাটাতে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম, আর সাথে কিন্তু প্রচুর ফটোও তুললাম। তো এরপর আমরা এখান থেকে যাব ডিনার করতে, কারণ সেই বাড়ি থেকে বেরোনোর পরপর সেই বাংলাদেশি হিন্দু মন্দিরটাতে আমরা ভোগ খেয়েছিলাম, তারপর আর কোথাও কিছু খাওয়া হয়নি। তো ডিনার টিনার করার পর তারপরে আমরা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।